আজকে মাচান্দা গ্রাম পঞ্চায়েতে ষষ্ঠ দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে। পঞ্চম দুয়ারে সরকার পর্যন্ত বহু মানুষ সরকারি পরিষেবাগুলো পেয়েছে। আমরা প্রত্যেকটা ক্যাম্পে ক্যাম্পে ঘুরছি। ষষ্ঠ দুয়ারে সরকারের মানুষের যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো মানুষ যাতে পায় সেগুলো সুনিশ্চিত করার লক্ষ্যে সবথেকে বড় কথা আজকে এখানে চোখের আলোর ক্যাম্প চলছে। চোখ পরীক্ষা করে তাদের সাথে সাথে চশমা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড 18 থেকে 45 বছর যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে এই ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে। আর মানুষের জনকল্যাণমূলক প্রকল্পকে সামনে রেখে দুয়ারা সরকার আজকে মানুষের কাছে পৌঁছে গেছে। মানুষ কিভাবে সাড়া পাচ্ছে? মানুষের তো দুর্দান্ত সাড়া। মানুষ যারা এতদিন ধরে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিভিন্ন কাজে যেতে তারা ভয় পেত বা পিছপা হতো বা সময়ের অভাবে যেতে পারতো না, তারা আজকে বাড়ির সামনে সরকারকে পাচ্ছে, বুথের কাছে সরকারকে পাচ্ছে। তাই মানুষ তো খুবই আনন্দিত এবং তারা সরকারি জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো সেগুলো তারা হাতের নাগালের মধ্যে পাচ্ছে এবং